স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন জেলায় হত দরিদ্র মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছে আল মুস্তফা ট্রাস্ট। এসব কুরবানির মাংস অনাবিল হাসি এনে দিয়েছে সুবিধাবঞ্চিত মানুষের মুখে। মনুদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। প্রতি বছর পবিত্র ঈদুল আজহায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করে আল মুস্তফা ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের সিলেট জেলা ছাড়াও মাগুরা, ফেনী ও রংপুর জেলায় অসচ্ছল পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়। এসব মাংস পেয়ে আল মুস্তফা ট্রাস্টের দানশীল দাতাদের প্রতি কৃতজ্ঞতা ভরে দোয়া করেন অসচ্ছল মানুষেরা। আমাদের তো আর মাংস কেউ দেয় না, আমরা খুব গরিব লোক, আর এত টাকা মাংসের দাম, আমাদের কিনে খাওয়া কোনো সম্ভব নেই। বাচ্চা কাচ্চা বহুত আফসোস করে, আপনারা যে আমাদের গরুর মাংস এনে দিচ্ছেন আমরা বহুত খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি, আর আল্লাহ যেমন আপনাদের যাবত জীবন ভালো রাখে। আমরা সবসময় তারা দিচ্ছে দোয়া করি, তাদের সবসময় আমাদের জন্য দিতে পারে মাংস। সিলেটের জকিগঞ্জের শাহবাগ মাদ্রাসায় ছাড়াও এবার সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে ভাসমান হতদরিদ্র মানুষের মধ্যে কুরবানির মাংস তুলে দেন আল মুস্তফা ট্রাস্টের ভলান্টিয়াররা। চার অংশ থেকে তিন অংশ লোকেই পায়নি মাংস, খুব কষ্ট, সেটা তো আর বলা যায় না। তবে আমরা তো মন ভরে আপনাদের জন্য দোয়া করব, আর যদি আপনাদের দয়া হয় আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন। ঈদের দিন দুপুরে সিলেটের শাহপরান এলাকার সুবিধাবঞ্চিত বেদেপল্লির 50টি অসহায় পরিবারকেও কুরবানির মাংস বিতরণ করে আল মুস্তফা ট্রাস্ট। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন সেবা ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। এবার ঈদুল আজহা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের প্রায় 300 মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে এই সংগঠন। ফাউন্ডেশনের চেয়ারম্যান তমরুজ মিয়ার উপস্থিতিতে ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়। সাবেম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন সন্ধিপন শুভর রিপোর্টে। বিভিন্ন সেবামূলক কাজের ধারাবাহিকতায় এবার ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন সেবা ফাউন্ডেশন। সিলেট জেলার গোয়াইনঘাট ও সুনামগঞ্জ জেলার দীনদরিদ্র নিম্ন আয়ের মানুষের মধ্যে মোট 2 লাখ টাকা বিতরণ করেছে ফাউন্ডেশনটি। অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী তমরুজ মিয়া। তিনি বলেন, গরিব অসহায় মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে সেবা ফাউন্ডেশন, আর এভাবেই অসহায় দরিদ্র মানুষ যারা মুখ ফুটে কষ্টের কথা বলতে পারে না তাদের পাশে সবসময় থাকতে চান তারা। বন্যার সময় আসলাম, পরিবর্তে আমরা জানুয়ারিতে আইয়া গেছি, আমরা প্রায় 25টা গরুর উপরে বানাইয়া দিছি, আরও দিরাম হল দিছি। তো আমরা মূল উদ্দেশ্য হইল গিয়া গরিব অসহায় পাশে থাকবার লাগি। আমরা বিভিন্ন জেলার যাইরাম, বিভিন্ন এলাকার যাইরাম, যারা একেবারে অসহায়, রাস্তার যোগাযোগের অসুবিধা বা হলর অসুবিধা, ওটা দেখি দেখি ওলাখান এরিয়া দেখি দেখি আমরা যাইরাম গিয়া তারারে সাহায্য করাম। ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার পরিচালক শিপন আহমেদ রিজন হতদরিদ্র মানুষের পাশে থাকতে সেবা ফাউন্ডেশনের এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। আমরা সবসময় সহযোগিতা করবা, আর আপনারা সহযোগিতা নিয়েও আমরা একবারে নিকটতম যারা গরিব আছে, অসহায়, খেটে খাওয়া মানুষ, খৈর খসাদ আত ফাটতে পারে না, আমরা তারা সহযোগিতা করব। ঈদ উপলক্ষে অর্থ সহায়তা পেয়ে ফাউন্ডেশনের জন্য মন ভরে দোয়া করেন উপকারভোগী সাধারণ মানুষ। যারা সাহায্য করছে তারা আমরা দোয়া চাই, আর আল্লাহর কমিল্লে তারা আরও দেখুক, আমরা আরও আইয়া সাহায্য চিতা করুক, আমরা খুশি আছি। খুশি হইলাম আর আইসুন দিন ওখানে আল্লাহর শুকরিয়া আমরা দোয়া করলাম আপনার অন্তরে। অর্থ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সদস্য কালামুদ্দিন মকবুল, বিন্দু মোহাম্মদ ইসাক, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাকিব এবং ময়না মিয়া। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবাসী সহ সকলের সহযোগিতায় এগিয়ে চলেছে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাচুনি জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ। বাকি আছে কেবল সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণাধীন এই মসজিদেই ঈদুল আজহার জামাত আদায় করেছেন গ্রামবাসী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের। দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিশ্বনাথের ঐতিহ্যবাহী নাচুনি জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ। গ্রামের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী সহ সকলের সহযোগিতায় 51 লাখ টাকা ব্যয়ে ওই মসজিদটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বাকি আছে কেবল সৌন্দর্য বর্ধনের কাজ। এখন মূলত সৌন্দর্য বর্ধনেরই কাজ করার অবশিষ্ট রয়েছে, এবং আমি আশা করছি
হয়তো বা 30-40 লাখ অথবা 35 লাখের মধ্যেই আমাদের সৌন্দর্যবর্ধনের কাজ সহ বাকি কাজগুলা সম্পন্ন হবে। তবে কাজ চলমান থাকলেও নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট ওই মসজিদে উৎসবের আমেজে এবার একসঙ্গে ঈদুল আজহার জামাত আদায় করেছেন গ্রামবাসী। আর এতে করে নামাজের জন্যও উন্মুক্ত করা হলো মসজিদটি। নতুন এই মসজিদে ঈদের জামায়াত আদায় করতে পেরে দেশি বিদেশি সকলেই আনন্দিত। Coming today and doing my Eid al-Adha 2 rakat salah was amazing. Obviously they still have a lot of work to do, tiles, the floor, but inshallah seeing how amazing it is that the community together has raised this much, it will be great to see how much we can do as an ummah. গ্রামে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখায় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শিবলি খান, যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুল শহীদ হারুন, নুরুল আমিন রুহুল, হাজি ফারুক মিয়া, শাহি খান, আমির হোসেন, আব্দুল মোসব্বির, নজরুল ইসলাম সহ সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান মুসল্লিরা। সকলের লাগে আমরা দোয়া করছি, আল্লাহ যেন তারারে দীর্ঘ আয়ু দেন, আর লন্ডন প্রবাসী তারা সুন্দর জীবন যেমন করেন, আল্লাহ তারারে বিপদ হল বলা মুসিবত দূর হন। তবে মসজিদ নির্মাণেই শেষ নয়, মসজিদের পাশেই একটি অত্যাধুনিক ভবন ও ইসলামিক শিক্ষাকেন্দ্র নির্মাণেরও উদ্যোগ নিচ্ছেন প্রবাসীরা। এই মসজিদের চতুর দেওয়াল সহ মসজিদের সামনের পুকুর ভরাট করে এখানে অত্যাধুনিক অযুখানা এবং বাথরুম বা শৌচাগারের ব্যবস্থা করা হবে। এদিকে ঈদের জামাত ও খুতবা শেষে বিশেষ মুনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা বশিরউদ্দিন। এর আগে মসজিদের উন্নয়ন কাজ নিয়ে বক্তব্য রাখেন দশকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজি ফারুক মিয়া ও প্রাক্তন মুতাওয়াল্লি লুৎফুর রহমান খান। এ সময় গ্রামের সকল ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। আলহাজ বাজিদুর রহমান অ্যান্ড সন্স ট্রাস্ট এবার বিয়ানীবাজার পৌরসভা এলাকায় 200 পরিবারকে নগদ অর্থসহ ঈদ উপহার প্রদান করেছে। মঙ্গলবার শ্রীধরা গ্রামে ট্রাস্টের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ানীবাজার পৌরসভার মেয়র সহ অতিথিবৃন্দ অসচ্ছল পরিবারের কর্তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আলহাজ বাজিদুর রহমান অ্যান্ড সন্স ট্রাস্ট প্রতি মাসে বিয়ানীবাজারের অসহায় অসংখ্য পরিবারকে মাসিক ভাতা প্রদানের পাশাপাশি এবার পৌর এলাকার 200 পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করেছে। মঙ্গলবার ট্রাস্টের পরিচালক আলতা হোসেন উপস্থিত থেকে মহতি এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন। গিয়া গরিব দুঃখী মানুষের আমরা একটা প্যাকেজ আর নগদ একটা নগদ পয়সা করে দিয়ার, আর আমরা এলাকার গরিব দুঃখী মানুষের কাছে আমরা এলা সব সময় আসি, এখনও তাহমু। আমরা প্রতি বছরের ন্যায় বিগত এক যুগ যাবৎ ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী এবং নগদ অর্থ 200+ পরিবারের মধ্যে ইতিমধ্যে বিতরণ শেষ করেছি। সবচেয়ে সুখবর হলো আমাদের ট্রাস্ট ইতিমধ্যে এবছরে ব্রিটিশ চ্যারিটি অর্গানাইজেশনের সাথে রেজিস্টার্ড হয়েছে। অসচ্ছল পরিবারগুলোকে ঈদ উপহার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন ট্রাস্টের কর্মকর্তারা। এ সময় বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক উপস্থিত থেকে অসচ্ছল পরিবারগুলোর কর্তা ব্যক্তিদের হাতে উপহারের প্যাকেট ও নগদ অর্থ তুলে দেন। সব সময় দুঃসময়ে তারা মানুষের যে সময় মানুষের কোনো বিপদ হোক তারা কিন্তু তারা হাত বাড়িয়ে দিন। আর এই যে আমরা এই গ্রামের আরও যারা বিয়া হয় না বা অসুখ বিসুখ যারা আছে এরারও অন্যরা সাহায্য করিয়ে থাকেন। ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আমান উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক এম এ রহিম, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল আহাদ, শিল্পপতি সাজিদুর রহমান কামরান, সমাজসেবী আশিক আহমদ পুতুল, জৈনুল আবেদিন সহ আরও অনেকে। এর আগে অসচ্ছল মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে আলহাজ বাজিদুর রহমান অ্যান্ড সন্স ট্রাস্ট। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।